দাদা আসুন। কফি খাবেন তো? তুমি যাওনি কেন? বৌদি নেই আর আমি চলে গেলে আপনার কি অসুবিধা হবে? তাই আমি তো তোমাকে বললাম যে আমার কোনো অসুবিধা হবে না, তুমি চলে যেও। গেলে না কেন? কফি নিয়ে আসি দাদা। তিথি, এক গ্লাস জল খাওয়াবে? তুমি বসে আছো। তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? তুই বস, বলছি। তিথি, আমি একটা অন্যায় করেছি, তুই আমায় ক্ষমা করবি তো? অন্যায়? ক্ষমা? তুমি এসব কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না দাদা। তিথি, আমি তোকে ঠকিয়েছি। ঠকিয়েছো? আমি কিছুই বুঝতে পারছি না। মদনদা আমাকে 50,000 টাকা দিয়েছিলেন, তার থেকে 25,000 টাকা আমি নিজে খরচা করেছি। তোর ভালো করার ভান করে আমি তোর সর্বনাশ করেছি। কি যা তা বলছো দাদা, নিয়েছো তো কি হয়েছে? তাছাড়া আমার টাকার উপর তোমার দাবি থাকতে পারে না? তুই তো জানিস আমি ব্যবসাটা ভালো মতন চালাতে পারছি না, বাজারে আমার অনেক টাকা ডিউ পড়ে আছে। যার কাছ থেকে মাল দিতাম সে আমার কাছে অনেকগুলো টাকা পায়, তারপরে লাস্টে একদিন আমাকে যাচ্ছে তাই করে অপমান করলো। তোমার দরকার হয়েছে তুমি নিয়েছো, অত করে বোঝাচ্ছ কেন আমাকে? না রে না, তোকে আমি ঠকিয়েছিলাম, তুই আমাকে আমাকে ক্ষমা করে দিস। তুমি ওরকম করো না তো, তুমি এত করছো আমার জন্য আর সামান্য কটা টাকা নিয়েছো বলে তুমি এরকম করছো? তুমি ওসব নিয়ে ভেবো না তো। আচ্ছা দাদা, তুমি মদন ঘোষের সঙ্গে দেখা করেছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। আমরা আমরা বড় বোকারে তিথি, সামান্য কটা টাকার লোভে এরকম একটা লোকের খপ্পরে গিয়ে পড়লাম। কি বলল? মানে কত টাকা দিয়েছেন ডক্টর রায়ের স্ত্রী? ডাক্তারবাবু মিথ্যে বলেননি, মদনদার হাতে 1.5 লাখ টাকা দেওয়া হয়েছিল। 1.5 লাখ? আর তোমাকে দিয়েছে মাত্র 50,000? আমাদের টাকার উপরই তো ওরা থাবা বসানোর জন্য ওত পেতে থাকে, কিছু বলতে গেলেই শাসিয়ে বলে, মুখ খুললেই বিপদ হবে। আর এই মদন ঘোষ আর শশাঙ্ক দাসের উপরই তো আমাদের জীবন মরণ নির্ভর করছে। তাই বলে ওরা এতগুলো টাকা আত্মসাৎ করবে আর আমরা কিছু বলবো না? বলে কোনো লাভ নেই, তাতে আরও বিপদ বাড়বে। ওরা মুখে বলে যে ওরা পাবলিক ইন্টারেস্টের জন্য নাকি কাজ করে, আসলে ওরা নিজেদের ইন্টারেস্টটাই বেশি করে দেখে। আমরা বোকা, আমরা তাই ওদের বিশ্বাস করে ফেলি। এক্সকিউজ মি স্যার, ডক্টর সেন এই রিপোর্টটা দিয়েছেন, আপনার একটু সিগনেচার চাই। শিট।
বাসুদেব মুখার্জি, কিন্তু উনি তো কয়েকদিন ডায়ালিসিসটা স্টপ করতে বলেছিলেন। ডক্টর সেন এখন কোথায়? স্যার, উনি ওনার চেম্বারেই রয়েছেন এখন। হ্যাঁ শুভ্রাংশু, বাসুদেব মুখার্জির ডায়ালিসিসটা আমি কয়েকদিন বন্ধ করতে বলেছিলাম না? হ্যাঁ বললাম না যে দিন সাতেক বন্ধ করে দেখা হোক, সাত দিন না হোক অন্তত চার পাঁচ দিন আমাদের ওই কেমন ফাংশন করছে কি না সেটা তো বোঝা দরকার। ও ঠিক আছে, এসো। ওয়ার্ডের অন্যান্য পেশেন্টরা কেমন আছেন? তো কয়েকদিন ভিজিট করতে পারেনি, ডক্টর সেনি দেখাশোনা করছিলেন। স্যার সবাই প্রায় ভালোই আছেন, আর এখন যে শুনলাম স্যার মনে হয় ডক্টর সেনি সব কিছু দেখাশোনা করবেন। আপনি ঠিকই শুনেছেন, শুভ্রাংশুই দেখাশোনা করবেন। সিস্টার আপনি যান। স্যার আই এম লিভিং। বলুন স্যার কি বলবেন বলছিলেন? না বলছিলাম যে তুমি তো দেখাশোনা করছো, তাহলে আমাকে আমার কাছে পাঠালে কেন সই করার জন্য ফাইলটা? স্যার একটা কথা বলতে আমার খুব সংকোচ হচ্ছে। আজকে সকালে সুপার আমাকে ফোন করেছিল, তা উনি বললেন যে এখন থেকে তুমি এই চটি হিসেবে কাজ করবে, তাই তো? সেই জন্যই তো বলছি এখন থেকে আর ফাইল টাইলগুলো আমার কাছে পাঠিও না সইয়ের জন্য। কিন্তু স্যার আপনি থাকতে নেই শুভ্রাংশু, নেই, আমি কোথাও নেই। আমি পরিষ্কার বুঝতে পারছি আমাকে আরেকজন ডক্টর দত্ত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এনিওয়ে আমি এইসব কথা কারোর সঙ্গে ডিসকাস করতে চাই। এই ফাইলগুলো তুমি আমাকে সই করবার জন্য আমার কাছে আর পাঠিও নাও নাও, তোমার সময়ের এখন অনেক দাম। I wish you every success. আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এলাম, ওই ডক্টর মল্লিকা ঘোষ ওকে দেখছি না, ও কি অসুস্থ নাকি? না না বসুন না। আরে স্তুতি। না ও একটু ছুটি নিয়েছে, একটু লম্বা। আসলে ওই ওর ছেলে একটি হোস্টেলে থাকে, সেখানে বোধ হয় ভ্যাকেশন, তাকে একটু বেড়াতে যাবে সেই জন্য। ও আই সি। আসলে ওর সঙ্গে দেখা হয়, কথাবার্তা তো হয় প্রত্যেক দিন, অনেকদিন দেখছি না তাই ভাবলাম আবার অসুস্থ বসুস্থ হলো কিনা। আচ্ছা ওকে চলি আমি। হ্যাঁ ও তারা আছে নাকি ডক্টর মুখার্জি? একটু ছিল, কেন বলুন তো? ডক্টর রয় তো আরেকটি কাণ্ড ঘটিয়েছেন, শুনেছেন? ও ওই সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার ব্যাপারটা বলছেন তো? ইয়েস স্যার।
আচ্ছা উনি কি ভাবছেন বলুন তো, না কি কি ইমেজ পোর্ট্রে করতে চাইছেন নিজে? মাইক টাইসন সাংবাদিক দেখলেই তেড়ে যাবেন? কি বলি বলুন তো। না না আপনি ব্যাপারটা ভেবে দেখুন, যদি কালকে খবরের কাগজে এই নিয়ে লেখালেখি করে কেচ্ছা চাপায় কি কেলেঙ্কারি কাণ্ডটা হবে, ওরা যদি কেউ কেস কামারি করে দেয় ও তো ঝামেলায় জড়িয়ে পড়বে। অ্যান্ড দিস ইজ নট দি ফার্স্ট টাইম মাইন্ড ইউ, এই কিছুদিন আগে একজন সাংবাদিককে উনি চেম্বার থেকে বার করে দিয়েছে, ভূতকাণ্ড। আমি তবু সেবার ওই অ্যাপোলজি ফ্যাপোলজি চেয়ে কোনো রকমের ম্যানেজ করলাম, কিন্তু বারবার এরকম হলে আমার পক্ষেও তো কিছু করা সম্ভব হবে না। আমি 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 একটা জিনিস বুঝতে পারছি না, যে ডক্টর রয় এরকম ইম্পেশেন্ট হয়ে যাচ্ছেন কেন? উনি তো এরকম ছিলেন না। না না একটা জিনিস তো আপনি মানবেন, যে আপনি যদি কাউকে হেসে মিষ্টি কথায় শয়তানও বলেন তাহলে সে তো মাইন্ড করবে না, আমরা করি না মাঝে মধ্যে, কিন্তু আপনি যদি সারাক্ষণ দাঁত মুখ খিচিয়ে। না না ডক্টর রয় সে ধরনের মানুষ না। কি ধরনের মানুষ? আরে মশাই ওরম সুন্দর একটা কেষ্ট ঠাকুরের মতো চেহারা, একটু হেঁচে ফেঁচে থাকবে, পেশেন্ট পার্টিরও খুশি হয়ে যাবেন, তারা সারাক্ষণ একটা গম্ভীর মুখে বাংলার পাঁচের মতো মুখ করে, এটা তো সম্ভব নয়, এটা লোকে মাইন্ড করবে না। আসলে উনি সত্যি কথাটা মুখের উপর বলতে পছন্দ করেন ডক্টর মুখার্জি, এইসব থিওরিগুলো একেবারে ব্যাকডেট, সত্যি কথা বলারও একটা মাত্রা থাকা উচিত, ইনফ্যাক্ট অপ্রিয় সত্যি মুখের উপর বলতে নেই, ইতিহাসে এর সাক্ষী আছে। এই যো সক্রেটিস, কি হলো তার লাভ? জীবনটা দিতে হলো তো, ওয়ারেস গ্যালিলিওর মতো একজন সায়েন্টিস্ট ভাবুন, ওই রকম ওই সান অ্যান্ড আর্থ থিওরি নিয়ে নিজের স্টেটমেন্টটা উইথড্র করলেন, অ্যাজ এ রেজাল্ট কি হলো? উনি এই কমিউনিটিকে অনেক বেশি দিন সার্ভ করতে পারলেন। আসলে কি জানেন সুপার সাহেব, সবাই তো আর গ্যালিলিও নন, সংসারে দু একটা বোকা সক্রেটিসও থাকে। না কিন্তু তাদের লাভটা কি ডক্টর মুখার্জি? একটু হেসে ব্যবহার করতে, কারোর সঙ্গে মিষ্টি করে কথা বলতে, আপনার তো পয়সা খরচ হয় না। আপনি ওটা জানলেন না, মেডিকেল কাউন্সিলের মেম্বাররা ওর সঙ্গে দেখা করতে এসেছিল। ওই অল্পমিথের ডেথ কেসের ব্যাপারে? হ্যাঁ, টানা তিন ঘন্টা মিটিং হয়েছে। কি বলবো, দিস ওয়াজ ইজ অপরচুনিটি নিজেকে ইনোসেন্ট প্রমাণ করে। কেন ডক্টর রয় সেটা করেননি? আরে দূর কোথায় কি, উল্টে এমন চ্যারাং চ্যারাং কথা বলেছে তারা সকলে খেপে গেছে। সে কি? তবে আর বলছি কি, ও যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে গিয়েছিল, হাবভাব দেখে মনে হলো বেশ একটা ড্রাস্টিক অ্যাকশন নেবে। ভেরি স্যাড। আমি বুঝতে পারছি না ডক্টর রয় কেন যেরকম সিনিকের মতন ব্যবহার করছেন। ভগবান জানে, ভগবানও জানেন না, মানে উনি যে কি করতে চান। আচ্ছা একটা জিনিস ভাবুন, নিজের ক্ষতি করার জন্য কেউ এরকম গোঁধরে বসে থাকে? এই এই তো আরেকজনকে বলছিল ওর নাকি ফ্যামিলি লাইফ ওর ডিস্টার্ব হয়ে রয়েছে, আপনি কিছু শুনেছেন নাকি? এই সব পার্সোনাল ব্যাপার, আমাদের এই নিয়ে মাথা কামানোর কোনো দরকার নেই। মোদ্দা কথা এখন ভেবে দেখুন যে এত কিছুর পরেও আমরা ওকে সেফ করতে পারবো কি না, প্রোটেক্ট করতে পারবো কি না। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, উনি কি অ্যাট অল নিজের মঙ্গল চান? কি হলো, কিছু বলছেন না? জলটা রেখে গেলাম। হ্যাঁ ঠিক আছে। সুমিলা তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, তোমার এখানে থাকাটা ঠিক হচ্ছে না। তোমাকে তুমি বললাম আজকে চলে যেতে, তুমি রয়ে গেলে কেন? দাদা আপনি বৌদিকে নিয়ে আসুন না। আমি তো বললাম তোমাকে শর্মিলা যে সেটা এখন সম্ভব নয়, বৌদি এলে আমি খবর পাঠাবো তোমাকে। কালকে তুমি চলে যাও। কেন দাদা, আমি কে বাড়ির কেউ না, আর তাছাড়া এই অবস্থায় আমি আপনাকে ফেলে চলে গেছি বৌদি জানতে পারলে বৌদি আমার উপর ভীষণ রাগ করবে। কিছু রাগ করবে না, আমি বলছি তো তোমার
তুমি কালকে চলে যাও, আমি বৌদিটা এলে খবর পাঠাবো আবার, কেমন? হ্যালো। হ্যালো বাবা। মাম তুমি কেমন আছো? তুমি আসছো না কেন? তোমার জন্য আমার খুব কষ্ট হয়। যাবো মা, যাবো। তুমি স্কুলে যাচ্ছো তো? আমি স্কুলে গিয়ে দেখা করব। না আমি স্কুলে যাচ্ছি না। স্কুলে গেলে সবাই আমাকে তোমার নামে বাজে বাজে কথা বলে। চুম্পা, পারমিতা, আন্টিরা সবাই বলে। তুমি কি করেছো বাবা? সবাই তোমাকে বাজে বাজে কথা বলে কেন? বাজে লোক, খারাপ লোক কেন বলে? দিদির, হ্যালো বাবা, মা ডাকছে, আমি ছাড়ছি। এই তো সবে ঘুরে টুরে ফিরলে, একটু বাড়িতে বিশ্রাম নিতে। কিচ্ছু হবে না, এখন থেকে ভাবছি আমি রোজই বাজারে যাব। এখন তো তাড়াহুড়ো করে বাইরে বেরোনো নেই, একটু একটু হাঁটা চলা না করে তো একদম বসে যাবো রে। তুই ব্যাগটা গুলো তৈরি রাখ, আমি এই চাটা খেয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। চশমাটা দে রে। স্পন্দন হসপিটালের ডাক্তারের কীর্তি, গতকাল স্পন্দন হাসপাতালে নেফ্রোলজি বিভাগের ভারপ্রাপ্ত ডাক্তার নক্ষত্র রায় জনৈক ফটোগ্রাফারের ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলতে যান। প্রসঙ্গত উল্লেখ্য, গত 19 নভেম্বর এই ডাক্তারের অবহেলায় শ্রী অলোক মিত্র নামে এক রোগী মারা যায়। সাংবাদিকরা তার বক্তব্য জানার জন্যে গেলে তিনি তাদের চেম্বার থেকে বার করে দেন। গতকাল মেডিকেল কাউন্সিলের 2 ভারপ্রাপ্ত অফিসার এই ঘটনা তদন্তে আসেন। তারা যাবার পর একটি প্রখ্যাত দৈনিকের ফটোগ্রাফার
ডাক্তার রায়ের ফটো তুলতে গেলে শ্রী রায় ক্ষিপ্ত হয়ে সেই ফটোগ্রাফারের ক্যামেরা কেড়ে নেন। ডক্টর রায়ের অবহেলায় পেশেন্টের মৃত্যু? না 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 না, এ হতে পারে না। ডক্টররা এমন কাজ করতেই পারে না। আমাকে এক্ষুনি এক্ষুনি একবার যেতে হবে, সত্যটা জানতেই হবে, জানতেই হবে। এ নাও, আমার জন্য একটা চা করেছিলাম, তুমি এখন এটা নাও, আমি আবার করে নিই। শোন না, এখন আমি চা না কিছু খাবো না, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। বাজার টাজার যা করার তুই করবি। ওমা, এই যে বললি হাসপাতালে চাকরি ছেড়ে দিয়েছি আর যাব না, যে কি বলে না তার কিছুই ঠিক নেই।